আসবি বলে কাছে ডাকবি বলে ভালোবাসবি ওগো শুধু মোরে তাই চম্পা ফুল করে গন্ধে আকুলে জ্যোৎস্না রাতে মনে পড়ে প্রথমে আপনি বলে তাকে সম্বোধন করতাম তিনি আমাকে প্রথম থেকেই তিনি বলতেন তুমি বলে সম্বোধন করতেন তারপরে তো আলাপ হলো এবং এই যে গানের কথাটা তোমরা বলছো এই গানটা 1964 সনে সুতরাং মানে আমার মনে হয় গুলিস্তানে কোনো একটা সিনেমা হলে এটা মুক্তি পায় এবং আমার তখন সৈয়দ হকের সঙ্গে আমার মানে বোঝাপড়া হয়ে গেছে তখন আমি তার সঙ্গে আমার দেখা হয় এবং তার বইটা যখন রিলিজ হয় আমি আমার বন্ধু বান্ধবদেরকে দল বেঁধে নিয়ে গেছিলাম পয়সা খরচ করে তাদেরকে দেখিয়েছিলাম এবং সেখানে এই গানটি ছিল তা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে তিনি তো প্রচুর গান লিখেছেন প্রচুর চিত্রনাট্য করেছেন এই গানটাকে আমি গান হিসেবে নিয়েছি তবে হ্যাঁ তোমরা যদি বলো যে সেই সময় তার সঙ্গে আমার আলাপ হয়েছে তার মনে রোমান্স হয়েছে আমার মনেও হয়েছে সেইটা নিয়ে তিনি তো কনস্ট্যান্ট লিখতেন সর্বক্ষণই লিখতেন এই গানের ভিতরে যদি কিছু তার মনের ভাব বিনিময় হয়ে থাকে সেটা তো আশ্চর্য আবার কিছু নেই হয়তো হতেও পারে আবার নাও হতে পারে